देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ভাস্কর গোপেশ্বর পাল স্মারক বক্তৃতা, তার একটু জীবনী, অল্প জীবনী পাঠ করছি। ভাস্কর্যের জগতে গোপেশ্বর পাল এক অবিস্মরণীয় নাম, যদিও ধীরে ধীরে আমরা তাকে প্রায় ভুলতে বসেছি। 1892 অথবা 1894 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। পিতা স্বর্গীয় বিনোদ বিহারী পাল, মাতুল বিখ্যাত মৃৎশিল্পী সতীশচন্দ্র পাল। গোপেশ্বর পাল মহাশয় ইটালি থেকে ভাস্কর্য শিখে আসেন, সেই যুগে ভাবুন, অত্যন্ত সাফল্যের সঙ্গে এখানে তার সার্থক প্রয়োগ করেন। ক্রমানুক্রমে জমিদার হওয়া সত্ত্বেও তার ভালোবাসা ছিল ভাস্কর্য। পূর্বে দুর্গাপূজা এক চালার প্রতিমাতেই সর্বত্র পূজিত হতো। শ্রী পাল সম্ভবত এই প্রথম প্রথা ভেঙে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশের আলাদা আলাদা স্থান নির্ধারণ করেন, তৎসহ মহিষাসুরেরও নানা যুদ্ধের ভঙ্গিমা উপস্থাপিত করেন। তার তৈরি মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীর অপূর্ব মূর্তি কাশীর বিজয়কৃষ্ণ মন্দিরে স্থাপিত আছে। তবে গোপেশ্বর পালের অমর কীর্তি বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ, ওই মর্মর মূর্তি সব মূর্তিকে কিন্তু ছাপিয়ে গেছে। শ্বেতশুভ্র ইটালিয়ান মার্বেলে তৈরি এই বিগ্রহ গোপেশ্বর পাল তীরে তীরে গড়ে তোলেন এবং তিনি প্রার্থনা করেন, ঠাকুর তুমি আমার হাতে আবির্ভূত হও। তবে এইটি তার প্রথম সৃষ্ট রামকৃষ্ণ বিগ্রহ নয়। প্রথম মূর্তিটি বর্তমানে কাশী রামকৃষ্ণ মঠে স্থাপিত আছে। কাশী যারা গেছেন দেখেছেন, ওইটা একটু ভেতরে ডিফেক্ট ছিল, পাথরের ভেতরে একটু অন্য রং প্রকাশিত হয়ে পড়েছিল। এবং এইটা একটা বড় পাথর, সবটাই যে ভেতরে একই রং থাকবে সাদা রং তাও না, কিন্তু আমাদের ঠাকুরের যে মূর্তি স্থাপিত হয়েছে বেলুড় মঠে, এটি সর্বাঙ্গ সুন্দর। এটি ঈশ্বরের ইচ্ছা এবং মানুষের দক্ষতা, শুভকামনা এর সংমিশ্রণে গঠিত। এছাড়াও তিনি নিউ দিল্লির কালীবাড়ির অপরূপ মাতৃমূর্তিটি তৈরি করেন, অবিস্মরণীয় কীর্তি। 1944 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি ভাস্কর গোপেশ্বর পাল, জিসি পাল বলা হয়, জি পাল, ইহলোক ত্যাগ করেন। তিনি আজও অমর হয়ে রয়েছেন এই অক্ষয় কীর্তিগুলির মাঝখানে। যারা কৃষ্ণনগর গেছেন, কৃষ্ণনগর একটা আশ্রম আছে, প্রাইভেট আশ্রম, সেটা এই বছরকালে হলো রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধীনে এসেছে। কিন্তু যেটা আজ যখন কোনো সম্ভাবনাই ছিল না আসার, সেই সময় গোপেশ্বর পালের পুত্রবধূ, মানে গোপেশ্বর বাবুর পুত্র, মানে তিনি ছিলেন সন্তানহীন, যমুনা পাল উনি বেঁচে আছেন, বিধবা, ওর স্বামী মারা গেছেন, মানে গোপেশ্বর পালের পুত্র। উনি ঐকান্তিক চেষ্টা চালিয়ে গেছেন, আমার কাছে এসে তিনি প্রায় ভেঙে পড়েছেন, যে গোপেশ্বর বাবুর অর্থাৎ শ্বশুরমশাইয়ের প্রাসাদ উপম একটা বিল্ডিং আছে ঘূর্ণিতে, কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চলে, যেখানে ভাস্কররা, এই ভাস্কর থাকেন, মৃৎশিল্পী পল্লী, তো সেটা উনি দিয়ে দিতে চান রামকৃষ্ণ মিশনকে। রামকৃষ্ণ মিশন তো ওগুলো নেবে না, বিক্রি করে দেবে। আমি ওই মন্দিরের প্রাইভেট আশ্রম ওদের বলে অনেক ঝামেলা করে, সে
সেই বসত বাটি, তার সামনে বাগান, সব মিলে একটা অদ্ভুত একটা জায়গা। সেটি পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক আনুকূল্যে সংরক্ষণের ব্যবস্থা হয়েছে এবং সেটি রেজিস্ট্রেশন হয়ে গেছে, তখনই হয়েছে প্রায় 2018 সালে। সেটি এখন রামকৃষ্ণ মিশন একটা ব্রাঞ্চ সেন্টারের মধ্যেই আশ্রয় পেয়েছে এবং ধীরে ধীরে সেখানে হয়তো কিছু হবে। তা ওই মাতাজি যমুনা পাল, তিনি যে স্টুডিওতে এই কাজটি হয়েছিল সেটা কুমারটুলি বলরাম বাবুর বাড়ির পিছনের দিকে ওই রাস্তা গঙ্গার ধারে গেছে, ওইখানেই কুমারটুলি ওদের স্টুডিও। আমরা গেছি ওখানে, প্রচুর সব অ্যান্টিক জিনিসপত্র রয়েছে, সব এগুলো আর কি, ছাঁচগুলো সব রাখা আছে। সেটা এখন ভেঙে পড়ছে, সেটা করার জন্য অনেক কিছু ঝামেলা চলছে। আমরাও সেজন্য তাকে অনেক তার হয়ে আর কি কর্পোরেশনে বলেছি হেরিটেজ বিল্ডিং, এবং সেখান থেকে একটা সলিউশন, সমাধান বের করে আনা, সেটা প্রিজারভেশন। উনি বলছেন যে আমি এক বিধবা মানুষ, আমি কী করব, আমার পক্ষে তো সম্ভব নয়, ভেঙে পড়ে যাচ্ছে। তারপর ওরাও বলেছে এখন আপাতত ওই কর্পোরেশনের যারা দেখভাল করেন, হায়েস্ট অথরিটি, তারা আমাদের বললেন যে আমরা 25 লাখ টাকা দেবো রামকৃষ্ণ মিশনের কোনো ব্রাঞ্চ সেন্টার যদি দায়িত্ব নিয়ে করে, আমরা ওখানে যাবো না, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। এবং তিনি যমুনা পাল মাতাজি, তিনি বললেন যে ওটা তো হলো হলো, কিন্তু এখানে আমার শ্বশুরমশাইয়ের নামে একটা স্মারক বক্তৃতা হোক। উনি আসতেন এখানে, তখন একটু সুস্থ ছিলেন, দেখেছেন আপনারা অনেকেই হয়তো, তার ঐকান্তিক ইচ্ছাতে এটা হয়েছে। এবং আমরা অনুভব করেছি যে হ্যাঁ, এরকম একটি মানুষ, তাকে আমরা সম্মান জানাতে অবশ্যই প্রস্তুত থাকব। সেইভাবেই এটি চলছে। শ্রী রামেশ্বর গঙ্গোপাধ্যায়, তিনি বংশানুক্রমে এই পালাগণ এর সাথে যুক্ত, এর বাপ পিতামহ সব করেছেন, পিতামহ ফকিরচন্দ্র গঙ্গোপাধ্যায়, তিনি রামায়ণ গান করতেন। তা আমরা আজকে তার কাছ থেকে এই স্মারক বক্তৃতা হিসাবে, গোপেশ্বর পাল স্মারক বক্তৃতা হিসাবে, তার কাছ থেকে রামায়ণ গান শুনব। উত্তর রামায়ণ কৃত্তিবাসী রামায়ণ, উত্তর রামায়ণ মানে রাম যুদ্ধ জয় জয় করে ফিরে এসেছেন, লঙ্কা শেষ হয়েছে, লঙ্কার কাজকর্ম সীতা উদ্ধার হয়েছে, অযোধ্যায় ফিরে এসেছেন। তারপরে যে ঘটনা, এটা বাল্মীকি রামায়ণে বলে একটা উত্তর রামায়ণ করেছে, মানে রামায়ণ নয় যেন, রামায়ণের পরে, এই হচ্ছে ব্যাপার। সেটাকে কেউ বলেন যে প্রক্ষিপ্ত, কেউ বলেন যে না এটা ঠিক, আমরা মনে করি এটা ঠিক। তার কারণটা হচ্ছে বড় কথা, বড় কারণ যে রামায়ণের প্রধান কাজ, রাম শ্রীরামচন্দ্রজির প্রধান কাজ মানে সীতা উদ্ধার, সে ঠিক আছে, কিন্তু দ্বিতীয় কাজ যেটা আমরা সর্বশ্রেণীর মানুষ মনে করি সেটা মানে তার আসল কাজ, সেটা হচ্ছে রামরাজ্য প্রতিষ্ঠা, সেটা উত্তরকালেই হয়েছে, সেটা রাজ্য শাসনের ভার পেলেন, তারপরে সেখান থেকে তার রামরাজ্য স্থাপন হলো, অসমের যোগ্য হলো, রামরাজ্য স্থাপনের জন্য রাজাদের এ করতে হবে, অধীনে আনতে হবে, সে বেরিয়েছে তার যোগ্যাস্য যোগ্য ঘোড়া, সেখানে যুদ্ধে জয়লাভ করে তিনি ফিরে এসেছেন। এবং তারপরেই নীরবে, মানে যাকে বনবাসে পাঠানো হচ্ছে তিনিও জানেন না, চলে গেলেন সীতাকে নিয়ে, লক্ষ্য ছলকলা করে তাকে রেখে চলে এলেন, সেখানে দুই পুত্রের জন্ম হলো। এই ঘটনাগুলোকে অনেকে, তারপর তাকে চলে যেতে হবে, নারায়ণ এসেছেন চার ভাগে ভাগ হয়ে, এবার তারা একে একে যাবেন, কিন্তু একে একে যাওয়ার ব্যাপার নয়, লক্ষ্মণকে তো বর্জন করিয়ে দিয়ে রেখেছেন, তিনি যখন যাচ্ছেন তখন তিনিও বুঝলেন, রামও বুঝলেন, শ্রীরাম আমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, ডাক এসেছে, তিনি সে খবরও পেলেন।
তা সেইভাবে সবাই চলে গেলেন এবং সীতা দেবী তিনিও সকলের আগে অন্তর্হিত হলেন। বৈকুণ্ঠ গিয়ে সব মিশবেন, এই যেখান থেকে আসা সেখানে ফিরে যাওয়া, মাঝখানে ধর্মস্থাপন। এই উত্তর রামায়ণের এই হচ্ছে ব্যাপার। আমি রামেশ্বর বাবুকে বলি তিনি শুরু করুন। পরম সুখদম
केवलं ज्ञानमूर्तिं दन्नातीतं गगनसदृशं तत्तमशादिलक्षं एकं नित्यं विमलमचलं सर्वधीसाक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि श्रीशीतालक्षण भरतशत्रुघ्न हनुमत्समेत श्रीरामचन्द्र परब्रह्मणे नमः राजा रामचंद्र की जय। मंगल भवन अमंगल हारी द्रवह सदश रथ हारी द्रवह सदश मंगल भवन अमंगलहारी मंगल भवन अमंगलहारी द्रवह सदश रथहारी रविहारी द्रवह सदश रथ दीन दयाल बिरद संहारी दीन दयाल बिरद संहारी हरहु नाथ मम संकट भारी हरहु नाथ मम हरहु नाथ मम अब प्रभु कृपा करहु जेहि भांति अब प्रभु कृपा करहु जेहि भांति सब तजि भजन करहु दिन राति सब तजि भजन करहु सब तजि भजन करहु दिन राति। परम राम भक्त गोस्वामी तुलसीदास बाबू बोलें मंगलेर आधार अमंगल हरणकारी दशरथेर आंगिनाय विहार करी राम आमाके कृपा करुन हे दीन दयाल हे परम कृपाल तुमार पण रक्षा कर आमाके महासंकट होते पार कर रक्षा कर रघुनाथ रक्षा कर अब प्रभु कृपा करहु जेहि भांति सब तजि भजन करो दिन रात। हे प्रभु तुम्हें एमन कृपा करो जाते सब त्याग करे दिन रात तुम्हार भजन करते पारी एई सुजोग एई संजोग दाओ राम ताई बार मन कर शयने ते राम रे सपने ते राम रे राम नयने रो तारा शयने ते राम स्वप्ने ते राम राम नयने रो तारा जपिते जपिते पाइबे देखिते जपिते जपिते भोला मन आमार भोला मन आमार जपिते जपिते पाइबे देखिते जपिते जपिते पाइबे देखिते
জগ জন মন হরা সকল জালা দূরে যাবে রে রে সকল জালা দূরে যাবে রে রে সকল জালা দূরে যাবে রে রে পূর্ণানন্দের উদয় হবে মন সকল জালা দূরে যাবে রে কৈলাসে হর পার্বতী একাসন প্রবেশন করেছেন পার্বতী বললেন ভোলানাথ সেই পরমানন্দপ্রদ রাম কথা যত শুনি ততই শুনতে ইচ্ছা হয় শোনো পার্বতী আজ আমি তোমার কাছে লবকুশের কথা বা উত্তরায়ণ উত্তরামায়ণ কথা বর্ণনা করছি মনোযোগ দিয়ে শোনো রামচন্দ্র রাবণ বিনাশ করে সীতা উদ্ধার করত বিভীষণকে লঙ্কা অভিষিক্ত করে পুষ্পরথারোহণে অযোধ্যা নগরে এসে সীতা বামে নিয়ে রাজাসন উপবেশন করেছিলেন বহুদিন রাজত্ব করার পর আবার সীতারাম বহুদিন সোনার অশোক বনে বিহার করেছিলেন ওই সময় মামার যখন পঞ্চমাস গর্ভবতী ছিলেন ওই সময় দুর্জন বাক্যেতে দয়াল শ্রীরামচন্দ্র অনুজ ভ্রাতৃভক্ত লক্ষণ দ্বারা সীতাকে নির্বাসন দিয়েছিলেন সেই সীতামাকে বনে দিয়ে সীতা বিরহে কাতর হয়ে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিলেন আট মাস অশ্বমেধ যজ্ঞানুষ্ঠানের পর অশ্বকে দিগ্বিজয়ে পাঠিয়েছেন সঙ্গে আছেন ভরত শত্রুঘ্ন এবং আরও সৈন্য সামন্ত অশ্ব তিন দিক জয় করে চতুর্দিক জয় করবার সময় কী হল না বাল্মীকি আশ্রম বিষ্ণুপদাতে যজ্ঞাশ্ব গেলে লবকুশ অশ্বের ললাটের সেই জয়পত্র পাঠ করে অশ্বকে বন্ধন করল ভরত শত্রুঘ্ন বাধা দিলে লবকুশ গুরুকৃপায় এবং মাদৃকৃপায় তাদের অক্ষত অবস্থায় বন্দি করল সেই সংবাদে বিভীষণ হনুমান লক্ষণ ঠাকুর মহামহাবীরগণ লবকুশের যুদ্ধে এলে লবকুশ গুরুকৃপায় এবং মাদৃকৃপায় তাদের অক্ষত অবস্থায় বন্দি করল সেই সংবাদে রামচন্দ্র অত্যন্ত বিচলিত হয়ে মন্ত্রী জাম্যবানকে সঙ্গে নিয়ে মাতা কৌশল্যাচরণে প্রণাম করে বহু সৈন্য সামন্ত নিয়ে সেই মন্ত্রী জাম্যবানকে নিয়ে বাল্মীকি আশ্রম বিষ্ণুপদাকে ঘেরে ফেলেছেন আর ঘন ঘন ধনুরঙ্কার দিচ্ছেন এখানে কুশীরব সীতামাকে সমস্ত কথা পরিচয় দিয়ে এত বলি মার পদে প্রণাম করিয়া মাদ্রিচরণ রজ কিবা শিরেতে ধরিয়া মাদ্রি প্রদক্ষিণ করি রণযাত্রা কইল মা জানকী রাম বলে কাঁদিতে লাগিল দেখো হে রাম রক্ষা করো যতন করে রাগবে ধন দেখো কঠিন বান মেদন যতনে রতন করিয়া পালন তোমার চরণে সপিলাম বহুমূল্য ধন ওহে প্রাণ ধন বহুমূল্য ধন ওহে প্রাণ ধন যতনে রাখিবে প্রাণা রাম দেখো কঠিন বান মেদনা
যতন করে রাগ বেধন দেখো কঠিন বান মেরোন। এখানে কুশীলব মাতারও চরণ করিয়া শরণ, মাতারও চরণ করিয়া শরণ, জানকী নন্দন চলিছে হেলিয়া দুলিয়া ধনুক ধরিয়া জননীর জয় গাহিছে। এখানে রামচন্দ্র সেই ক্রোধে অস্থির হয়ে ধনুরঙ্গার করছেন, আর এখানে সেই শূন্যপরী দেবতাগণ পিতা পুত্রের যুদ্ধ দেখবার জন্য সব অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। যেমন দেখেছেন রামচন্দ্র ক্রোধে অস্থির হয়ে পড়েছেন, অমনি ব্রহ্মা বলেন একই হলো এ রামচন্দ্র যে বড়ই ক্রোধ করেছেন, এই সময় সীতা পুত্র এলে কি এক বিপদে পড়ে যাবে, তাই বলছি তোমরা কেউ গিয়ে রামচন্দ্রকে সান্ত্বনা দিয়ে আর যুদ্ধটা মীমাংসা করে দিয়ে আসতে পারো। অমনি দেবর্ষি নারদ আগে গিয়ে বললেন, পিত ও পিত, তবে আমি যুদ্ধটা মীমাংসা করে দিয়ে আসবো। হ্যাঁ গো, তুমি যে যুদ্ধপ্রিয় গো। না পিত, এই সময় কি একটা ব্যাপার সংগঠিত হবে, এই সময় কি নিশ্চেষ্ট হয়ে থাকা উচিত, তবে যদি পারো সত্য শুভযাত্রা করে আর রামচন্দ্রকে সান্ত্বনা দিয়ে আর যুদ্ধটা মীমাংসা করে দিয়েছো যাও। আচ্ছা চললাম পিত চললাম, চির ঝগড়া প্রিয় নারদ আর ঝগড়া মেটাবার জন্য বেশ সাজ গুজ করে চলেছেন। আনন্দেতে নারদ মুনি কিবা ঢেকির ওপর চড়ে গণ্ডগোলের বুলি লাগলাগ মন্ত্র কিবা পড়ে দুই করের নখর বাজায় ঘন ঘন ভালো করে লেগে যাও পিতা পুত্রের অন। নখ বাজালে ঝগড়া বেশি করবে না জানেন, সেই জন্য ঝগড়া ঋষি নখ বাজিয়ে চলছেন। আবার এমনি চতুর যে রামচন্দ্র অদূরে এসে আর বিনা যন্ত্রে তান দিয়ে গান আরম্ভ করলেন, ও গো সতত বুঝায়ন্তরে সতত বুঝায়ন্তরে তবু আমার মন মানে না আমার পাগল মনকে কত বুঝাবো তাই বলো না আমার পাগল মনকে কত বুঝাবো তাই বলো সতত্ব বুঝায় অন্তরে সতত্ব বুঝায় অন্তরে তবু আমার মন মানে না আমার পাগল মনকে কত বুঝাবো তাই বলো আমার পাগল মনকে কত বুঝাবো তাই বলো মন হলো কু পথে রত ভোলা মন আমার মন মন হলো কু পথে রত মনকে বুঝাবো কত অবিরত অবিরত ভাব কত অবিরত ভাব কত কত সব এ যন্ত্রণা আমার পাগল মনকে কত বুঝাবো তাই বলো আমার পাগল মনকে কত বুঝাবো তাই বলো হবে রয়া রাধ নাম বলে ডাক মন জয় সীতারাম হবে রয়া রাধ নাম ভোলা মন আমার মন হবে রয়া রাধ নাম বলে ড
জাগ মন জয় সীতারাম নামে পাবি নামে পাবি মোক্ষ ধাম নামে পাবি মোক্ষ ধাম এড়াবি সমন যাতনা আমার পাগল মনকে কত বুঝাবো দায় বলো না আমার পাগল মনকে কত বুঝাবো দায় বলো না ক্রমে ক্রমে নারদ মুনি কিবা রামের কাছে গেল দেবর্ষিকে থেকে রামচন্দ্র অমনি ধনুর্বাণ ফেলে দিল রথ হতে দীনবন্ধু ফুতলে না বিয়া কর জোড়ে ঋষি বরের চরণ বন্দিয়া প্রভু প্রভু কোথায় চলেছেন চলবার কোথায় গো তোমার কাছে এসে বড় হাঁপিয়ে পড়েছি কেন প্রভু এত ছুটে আসবার কারণটি কি হ্যাঁ গো তুমি বুঝতে পারছো না ওদিকে তোমার বিরোধী বালকদ্বয় বের হয়ে পড়েছে এই তর্জন গর্জন সব শুনতে পেলে সেই সিংহ শাবকদ্বয় অবিলম্বে সে আর তোমাকে বেঁধে ফেলবে তাই জন্যে তোমাকে বলি হে রঘুবর লুকাইয়ে বসে থাকোই রথের ওই উপর কেন প্রভু লুকিয়ে থাকবো কেন এখন তুমি বুঝতে পারছো না বৃদ্ধকালে বন্দী হলে কষ্ট বড় পাবে তাই লুকায়িত হতে কহি তব আগে কেন প্রভু তারা এসে বাঁধবে আর আমি কিছু করতে পারবো না তা পারবে না ঠাকুর সে ছেলে দুটো যে বীরের বেটা বীরঘ আমি কি দুর্বল ছেলে নাকি প্রভু হ্যাঁ তুমিও বীরপুত্র বটে তবে তারা কি জানো খুব বড় বীরের পুত্র তবে যদি আমার কথায় যুদ্ধ মেটাচ্ছ না তাহলে মিটিও না কিন্তু অন্য দেবদার কথায় যদি যুদ্ধ মেটাও তাহলে কিন্তু আমি সজোরে হাততালি দিয়ে আর নাচতে ছাড়বো না হ্যাঁ প্রভু আপনি দেখবেন এখানে সেই শূন্যপরি দেবতাগণ নারদের যুদ্ধ মীমাংসার ভঙ্গি থেকে সব হাঁটতে লাগলো ব্রহ্মা বললেন কি হলো হে নারদ যে সব দিক মাটি করে দিলে আর অন্য দেবদার যে যুদ্ধটা মিটমাট করে দিয়ে আসবে সে পথটা পর্যন্ত বন্ধ করে দিলে গা আমি জানি নারদরা চিরদিন ঝগড়াটে ওকে পাঠিয়ে কিন্তু ভালো হয়নি এখন আর কি হবে প্রভু এখন রঘুনাথের যা ইচ্ছা তাই হোক এখানে দেবর্ষি নারদ সে রামচন্দ্রকে ক্রোধিত এবং উত্তেজিত করে আবার যেখানে সেই কুশীলভ চলেছিল সেখানে সে কিরে কুশীলভ ভাই কোথায় চলেছিস ও দেবর্ষি প্রণাম প্রণাম দণ্ডবত প্রণাম দুজনের মাথায় হাত দিয়ে বলে তোদের জয় হোক তোদের জয় হোক তোদের জয় তবে দেখিস ভাই রামচন্দ্রের নামটা শুনে যেন ভয় করবি না ও যা করে ভরত লক্ষ্মণের শক্তিতে নিজের শক্তি এখন নিজের শক্তি বলতে কিচ্ছু নেই আর তোমরা হচ্ছ বীর পুত্র বীর তোমার পিতার কটাক্ষে এমন কত মহাবীরও ধ্বংস হয়ে যায় অতএব তোমাদের জয় একবার অসম্ভাবী তোমার সত্য শুভযাত্রা করো সে রামচন্দ্রকে ক্রোধিত এবং উত্তেজিত করে আবার কুশীলভকে যেমন ঝগড়ার মন্ত্র শোনাতে লাগলো কুশীলভ সেই দেবর্ষির কথা উৎসাহিত হয়ে দ্রুতগতিতে রণাঙ্গনে যাত্রা করল এখানে রামচন্দ্র সেই ক্রোধে অস্থির হয়ে ধনঙ্কার করছেন ওকে হেন কালে তথা সীতারনন্দন ধনুর্বাণ লয়ে করে হাসিয়া হাসিয়া দাঁড়ালো আসিয়া হাসিয়া হাসিয়া দাঁড়ালো আসিয়া সুমুখে রামের সময়রে ছিল এক চাঁদ হলো তিন চাঁদ শুভ সম্মিলন হয়েছে বালক দুজন শ্রীরঘুনন্দনে বালক দুজন শ্রীরঘুনন্দনে দরসে প্রণাম করিছে দূর থেকে কুশীলভ সেই মার কথা অনুসারে রামচন্দ্রকে প্রণাম করছে আর রামচন্দ্র দুটি বালককে দেখে কি এক অপূর্ব চিন্তায় ডুবে গিয়ে মন্ত্রী জাম্ববানকে বলছেন মন্ত্রী মন্ত্রীকে বা দাঁড়ালো
দাঁড়ালো আমার সীতার মতন দোহার বদন সীতার মতন আখি প্রাণে যে ধৈরত মানে না গো দোহার বদন দেখি কে বটে আজ দাও গো বলে ও গো দাঁড়ালো যে রণস্থলে কে বটে আজ দাও গো বলে প্রভু প্রভু ও বালকদের আপনি ভালোবাসবেন না প্রভু, ওরাই হলো যত অনর্থের মূল, ওরাই আপনার যজ্ঞের ঘোড়া ধরেছে, ভাইদের বন্ধুদের বন্দি করেছে, আবার আপনার সংগ্রামে জয়ী হওয়ার জন্য ওই সমরাঙ্গনে এসে দাঁড়িয়েছে। কি বললে মন্ত্রী, কি বললে, ওরা আমার শত্রু, ওদের মুখ দেখে আমার মনে হচ্ছে ওদের মতো প্রিয় জগতে আমার কেউ নেই। কি আশ্চর্য, এত স্নেহ আমার কোথার থেকে আসছে গো? বালক বালক, তোমাদেরকে একটি কথা জিজ্ঞাসা করব, সে কথা তোমরা উত্তর দেবে কি? বলুন সম্রাট, বলুন। বালক, তোমাদের মায়ের নাম কি আমার কাছে পরিচয় দেবে? মায়ের নাম মা? আরে বালক, তোমরা তো তোমার মাকে মা বলে ডাকো, কিন্তু জগতে তোমার মাকে কি বলে ডাকে? তাই যে আমার শুনবার বড় ইচ্ছা, তবে শুনবেন? হ্যাঁ, খুব শুনবার ইচ্ছা। খুশির অবদন বলছে, মোরা বলে কি জানব তোমারে মদের জননী জগত জননী মদের জননী জগত জননী জগজনে ডাকে যাহারে মোরা বলে কি জানাব তোমারে কি বা বিশেষণ আছে গো তাহার কি বলিয়া মোরা করিব প্রচার বর্ণনা করিতে মহিমা যাহার বর্ণনা করিতে মহিমা যাহার চারিখানা বেধারে মোরা বলে কি জানাব তোমারে মোরা বলে কি জানাব তোমারে মোরা কি বলে বালক কি বা বিশেষণ আছে গো তাহার আর কি বলিয়া মোরা করিব প্রচার বর্ণনা করিতে মহিমা যাহার চারিখানা বেধারে তোমার মায়ের গুণ বর্ণনা করতে গিয়ে চারিখানা বেদ পর্যন্ত হেরে যায় তাইতে বলছি এমন মা না হলে কখনো এমন ছেলে হয় বালক বালক তোমাদের মায়ের নামকে একটু ভালোভাবে পরিচয় দাও কুশীল হত্তর বলছে তো বলে শক্তি সৌরে সাবিত্রী মা বলে শক্তি সৌরে সাবিত্রী দানপত্য বলে দেবী সিদ্ধিদাত্রী বৈষ্ণবে ঘষে মহাবিষ্ণু শক্তি বৈষ্ণবে ঘষে মহাবিষ্ণু শক্তি শৈবভাবে শিবা তাহারে মোরা বলে কি জানাব তোমারে মোরা
বলে কি জানাবো তোমায় মোরা কেহ বলে কালি কলুষ নাশিনী বলে কালি কলুষ নাশিনী কেহ বা রুদ্রাণী কেহ বা ব্রহ্মাণী কেহ বা গায়ত্রী বিশ্বজনয়িত্রী কেহ বা গায়ত্রী বিশ্বজনয়িত্রী নিরাকারে কেহ সাকারে মোরা বলে কি জানাবো তোমারে মোরা বলে কি জানাবো তোমারে মোরা যার যেই ভাব সেই মতো কয় মা ছাড়া মা তো আর কিছু নয় মার কোলে বসে জগত জুড়ায় মার কোলে বসে জগত জুড়ায় ফেলু শুধু কাঁদে আধারে মোরা বলে কি জানাবো তোমারে মোরা বলে কি জানাবো তোমারে মদের জননী জগত জননী মদের জননী জগত জননী মদের জননী জগত জননী জগজনে ডাকে যাহারে মোরা বলে কি জানাবো তোমারে মোরা বলে কি জানাবো তোমারে ধন্যাতদের জননী ধন্যা তোদের জননী ধন্যা তোদের জননী কুশ তখন বলছে দাদা ও দাদা অযোধ্যার সভ্য সুশিক্ষিত সম্রাট এমন নীতিবিরুদ্ধ কথা বললেন কার বড় দেখি পরস্পর পরিচয়ের প্রথা হলো বংশ নাম এবং পিতার নাম জিজ্ঞাসা করা কিন্তু অযোধ্যারাজ আগেই মায়ের নাম জিজ্ঞাসা করলেন এর কারণ কি বড় দেখি এ কি বুড়োকালে ভ্রান্তি না রে ভাই উনি মায়ের ছেলে কি না কারণ ওনার যিনি ছোট তাকে ওনার পিতা করেছিলেন সম্রাট আর ওনাকে দিয়েছিলেন বনে সেই জন্য উনি বাবার নামটা বলতে শুনতে ভালোবাসেন না প্রায় লক্ষ্য করবে লোকে বলে থাকে কৌশল্যানন্দন রাম দশরথ নন্দন খুব কম লোকে বলে থাকে এখানে রামচন্দ্র বললেন বালক তোমাদের সঙ্গে যুদ্ধ করা বা তোমাদের অঙ্গে কঠিন বাণ নিক্ষেপ করা এ আমার পক্ষে একবার আশ্চর্য ব্যাপার হয়ে পড়েছে তাই বুঝি যুদ্ধটা মিনমাট করে নাও কী শর্তে যুদ্ধ মিনমাট করতে চান দেখো বালক তোমরা কী ধন চাও বল দেখি কী ধন চাও সেই ধন দিয়ে আমি যুদ্ধ মিনমাট করে নিচ্ছি আপনি আমাদেরকে ধনের লোভ দেখাচ্ছেন বেশ আমাদেরকে একটি প্রাকৃত স্বর্ণপদ্ম দিতে পারেন একটি কেন বালক তোমাদেরকে ১৬০টি প্রাকৃত স্বর্ণপদ্ম দেব প্রাকৃত স্বর্ণপদ্ম কেমন জানেন দেখতে ঠিক পদ্মের মতো হবে পদ্মের ন্যায় কোমল হবে পদ্মের ন্যায় গন্ধ থাকবে আবার কষ্টিক পাত্রে ঘর্ষণ করে বোঝা যাবে যেগুলি স্বর্ণপদ্ম রামচন্দ্র বললেন ১৬০টি প্রাকৃত স্বর্ণপদ্ম দেব কুশীলভ বলে তবে আমরা যুদ্ধমিন মাঠ করে নেব রামচন্দ্র সেই সুমন্ত সারদকে আহ্বান করে বল সুমন্ত্র অযোধ্যায় সপ্তভাণ্ডার পূর্ণ স্বর্ণপদ্ম আছে অবিলম্বে তুমি ১৬০টি নিয়ে ফিরে এসো সুমন্ত্র সেই রাম আদেশ পেয়ে অযোধ্যা অভিমুখে গমন করলেন আর যাত্রাকালে নিজের মনে গান করতে করতে চলেছেন তারে খুঁজতে কোথায় যাবে তারে খুঁজতে কোথায় যাবে ওরে নয়ন মুদে ওরে নয়ন মুদে ওরে
নয়ন মুদে ডাকো তারে নয়ন মুদে ডাকো তারে নয়ন মুদে ডাকো তারে হৃদে দেখা পাবে তারে খোঁজতে কোথায় যাবে তারে খোঁজতে কোথায় যাবে তারে প্রেম ভক্তি সহায় করে ডেকে কাঁদতে হবে প্রেম ভক্তি সহায় করে ডেকে কাঁদতে হবে ভোলা মন আমার মন ডেকে কাঁদতে হবে জ্ঞান বিবেক তোমার বন্ধু হলে বিবেক তোমার বন্ধু হলে আপনি দেখা দেবে তারে খুঁজতে কোথায় যাবে তারে খুঁজতে কোথায় যাবে তারে খুঁজতে আকুল প্রাণে ডাকলে তারে কদিন ফাঁকি দিবে আকুল প্রাণে ডাকলে তারে কদিন ফাঁকি দিবে ভোলা মন আমার মন মন ওসে আপনা হতে আসবে ছুটে আপনা হতে আসবে ছুটে আপনা হতে আসবে ছুটে এসে কথা কবে তারে খুঁজতে কোথায় যাবে তারে খুঁজতে কোথায় যাবে তারে খুঁজতে যেমন করে রাখবে তারে তেমনি তখন রবে যেমন করে রাখবে তারে তেমনি তখন রবে তোমার ফুল তুলসী মালা চন্দন ফুল তুলসী মালা চন্দন চরণ পেতে লবে তারে খুঁজতে কোথায় যাবে তারে খুঁজতে কোথায় যাবে তারে খুঁজতে কোথায় যাবে সুমন্ত্র সেই রাম গুণগান করতে করতে অযোধ্যা নগরে উপনীত হয়ে মাতা কৌশল্যা চরণে প্রণাম করে সেই স্বর্ণপদ্মের কথা নিবেদন করলে মাতা কৌশল্যা বলে সুমন্ত্র সুমন্ত্র এখন তো একটিও স্বর্ণপদ্ম নেই মা বাবা এখন তো একটি স্বর্ণপদ্ম নেই সে পদ্ম কি হলো গো মা যে দিবসে রামচন্দ্র সীতাবনে দিল সেদিন হতে সপ্ত ভাণ্ডার শূন্য হয়ে গেল যেদিন সীতা চলে গেছে সেদিন হতে ভাণ্ডার শূন্য হয়ে গিয়েছে যেদিন সীতা চলে গেছে তাই শুনে সুমন্ত্র সে কাঁদতে কাঁদতে রামচন্দ্রকে সে সমস্ত কথা পরিচয় দিলে রামচন্দ্র হা সীতা হা সীতা হা সীতা বলে কাঁদতে লাগলেন কুশীলব বলে কি সম্রাট আপনি প্রাকৃত স্বর্ণপদ্ম দিতে পারলেন না কিন্তু আমরা মনে করলে আমরা কে প্রাকৃত স্বর্ণপদ্ম দিতে পারি কই বালক দাও দেখি দাও 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 আমরা অবিলম্বে এনে দিচ্ছি এই বলে কুশীলব সেই মার কাছে গিয়ে মা গো মা রামচন্দ্র 160টি প্রাকৃত স্বর্ণপদ্ম দেব বলে একটিও দিতে পারেনি মা আর আমরা দেব বলে খুব গর্ব করেছি তখন মা আমার বলছেন যাদের মাতা কাঁদে
তপবনে তার ছেলেরা তো গরম কেনে ওরে তোদের জ্বালায় কোথায় চলে যাব রে আমি সইব কত ওরে নিত্য নূতন বায়না তোদের আমি সইব কত দেখছিস না খুশিল দেখছিস না বাপ পরনের বস্ত্র জুটে না তাই গাছের ছাল পরে কোনো রকমে লজ্জা নিবারণ করি সময় অন্য জোটে না তাই বনের কটুকোষায় ফল ভোজন করে থাকি মাথা একটু তেল জোটে না তাই মাথার চুলগুলো সব রুক্ষ হয়ে রয়েছে আর তোদের বায়না হচ্ছে সোনার পদ্ম হ্যাঁ যে রত্ন সম্রাটের ভাণ্ডারে নেই আমি দুঃখিনী আমি কাঙালিনী হয়ে কোথায় পাবো বল দেখি মা দেবে না আরে কোথায় পাবো যে তোদের দেব আচ্ছা মা আমাদের গুরুদেবের কথা সত্য কি মিথ্যা বলতে পারো হ্যাঁ রে যিনি সত্যের প্রতিমূর্তি তার আবার কথা কখনো মিথ্যা হয় যদি হয় না মা তবে আমাদের গুরুদেব বলেন যে তোদের মায়ের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় তিনি যদি সত্যবাদী তবে তার কথা রাখছো কই মা তাই বুঝি দাও 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 না দিলে আমরা কোনো রকমই ছাড়ব মা আমার বলে দেখ কুশলভ এই কথা কিন্তু তপবনবাসীকে বলবি না মা মা তপবনবাসী সব তোমাকে ভালো করে জানে চেনে মা মা সেই কুশলভকে নিয়ে কুটিরাভ্যন্তরে প্রবেশ করে আর বলে দেখ কুশলভ আমার চরণ পানে চেয়ে তোরা নারায়ণ মন্ত্র জপ কর চরণের ঊর্ধ্ব দেখলে কিন্তু খুব অমঙ্গল হবে কুশলভ তখন চরণ পানে চেয়ে নারায়ণ 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 মন্ত্র জপ করতে লাগলো মহামার করলেন কি বৈকুণ্ঠের ভাব সীতামাজ স্মরণ করিল সীতামূর্তি তজি লক্ষ্মী মূর্তি কি বা হল যেই মাত্র বাম পদ অগ্রসর করি দাঁড়ালেন মাতা বৈকুণ্ঠ ঈশ্বরী যেমন বাম চরণ মা ভূমে দিয়ে বাম চরণ মা ভূমে দিয়ে সোনার পদ্ম ফুটে উঠে বাম চরণ মা ভূমে দিয়ে সোনার পদ্ম ফুটে উঠে বাম চরণ মা ভূমে দিয়ে মা ও মা তুমি চলে গেলেই যে সোনার পদ্ম ফুটতে গো তুমি চলে গেলেই সোনার পদ্ম ফুটছে তবে আরও এগারো পদ গমন করো মা হ্যাঁ রে তোরা তো একটি চেয়েছিলিস একটি চেয়েছিলাম সত্য মা বারোটা কেন চাইছি জানো রামচন্দ্র একশো আটটি বলে একটিও দিতে পারেনি আর আমরা যদি একটা বলে বারোটা দিতে পারি উনি আর আমাদেরকে গরিব বলে ঘৃণা করবেন না মা আমার বলছেন ওই তো হলো মজা এতক্ষণ একটি পদ্মের অভাব ছিল যেমন একটি পেয়েছ অমনি আরও এগারোটি পদ্মের অভাব হয়ে গিয়েছে ওই তো তোমার দয়ার গুণ গো যাকে যত দয়া করো তার তত অভাব বাড়ে আরে নির্বোধ ছেলেরা বোঝে না যে চরণে সোনার পদ্ম হয় সেই পদ্ম চিন্তা করা ভালো না ওই চরণ চিন্তা করা ভালো মা মা আর বেশি কথা ভালো নয় মা তুমি আরও এগারো পদ গমন করো আমরা কিচ্ছু চাইব না মা মা সেই বালকের প্রার্থনা পূরণ করবার জন্য জগত জননী কমলা রূপিণী জগত জননী কমলা জগত জননী কমলা রূপ একাদশ পদ গিয়েছে প্রত্যেক চরণের তলে সোনার পদ্ম ফুটেছে জগত জননী ত্রিলোক তারিণী জগত জননী ত্রিলোক তারিণী জগত দর মা এবার পদ্ম তুলবো না এবার তোমরা ডাকো জয়রাম জয়রাম কুশলভ তখন জয়রাম জয়রাম বলে ডাকতে মা মা সেই রাম মূর্তি ধ্যান করে আবার সীতা মূর্তি ধারণ করলেন
কুশীলব ছটি করে বারোটি পদ্ম তুলে নে, মা চললাম, আরে ফিরায় ফিরায়, পিছন ডেকে দিলে গো, আমরা যুদ্ধে চলেছিলাম। আরে মা পিছন ডাকলে ভালোই হয়ে থাকে। আরে পদ্মগুলি তো নিয়ে চলেছিস, এইবার পদ্মগুলি কি করবি? কি করবো গো মা, রামচন্দ্রের হাতে গিয়ে দেবো? আর বলবো তুমি একশো আটটি বলে একটিও দিতে পারো নি, আর আমরা একটা বলে বারোটা এনে দিলাম, তার করে পদ্ম দিবি কি রে? এই দুঃখিনীর চরণেতে, এই দুঃখিনীর চরণেতে পদ্মেরও জনম, সাবধান তিনি চরণের দ্বারাও যেন না করেন স্পর্শ। তার হাতে তো দিবি না, এমনকি তিনি চরণের দ্বারাও যেন এই পদ্ম স্পর্শ না কর। আচ্ছা মা তাই হবে। এই বলে কুশীলবাবু ছটি করে বারোটি পদ্ম তুলে নিয়ে আর রণস্থল এসে বলে, দেখো সম্রাট দেখুন কেমন পদ্ম নিয়েছি, রামচন্দ্র রথ থেকে লাভ দিয়ে। আর বলো কই বালক দেখি দেখি, ধুত্ত খুশি হাসি হাসি রামচন্দ্রে কয়, লক্ষ্মী ছাড়া জনেই পদ্ম ছুতে না, লক্ষ্মী তুমি ছাড়া হয়েছ, তুমি যদি ছৌ পদ্ম কই গো তবে আগে, আমাদের কুটিরে তবে লক্ষ্মী নাহি রবে, তাই বলি পদ্ম ছুঁয় না গো, তোমায় পদ্ম ছুঁতে দিব না গো, তাই বলি পদ্ম ছুঁয় না। রামচন্দ্র মন্ত্রী জাম্যবানকে বলেন, মন্ত্রী পদ্মগুলি পরীক্ষা করে দেখো তো, পদ্মগুলি ঠিক প্রাকৃত স্বর্ণপদ্ম বটে কিনা। মন্ত্রী জাম্যবান পদ্মগুলি পরীক্ষা করে বলে, হ্যাঁ ঠাকুর, দেখতে ঠিক পদ্মের মতো, পদ্মের ন্যায় কোমলও বটে, পদ্মের ন্যায় গন্ধও রয়েছে, আবার কষ্টিক পাথর ঘর্ষণ করে বোঝা যাচ্ছে যেগুলি স্বর্ণপদ্ম। রামচন্দ্র নির্বাক হয়ে পদ্মগুলি দর্শন করতে লাগলেন। ক্ষণ পরে বললেন, বালক বালক এই পদ্ম তোমরা কোথায় পেয়েছ বলবে? এই পদ্ম আমাদের তপবনে কত পড়ে রয়েছে, কয়েকটা খেলা করবার জন্য তুলে রেখেছিলাম। রামচন্দ্র মন্ত্রী জাম্যমানকে বলছেন, মন্ত্রী এই বনে আমার সীতা রয়েছে, সীতার চরণে পদ্ম ফুটিয়াছে, এই বনে আমার সীতা রয়েছে, প্রাণের সীতা যখন আমার অযোধ্যাতে ছিল, সীতার চরণতলে সোনার পদ্ম ফুটে ভাণ্ডার পূর্ণ হয়েছিল, এখন সীতা চলে গেছে তাই ভাণ্ডার শূন্য হয়ে গিয়েছে, এখন সীতা চলে গেছে। রামচন্দ্র নির্বাক হয়ে পদ্মগুলি দর্শন করতে লাগলেন। ক্ষণ পরে বললেন, বালক বালক তোমাদের মাদ্রি পরিচয় শুনে খুব আনন্দ পেয়েছিলাম, এইবার তোমরা পিদ্রি পরিচয় দাও দেখি শুনি। আমাদের পিদ্রি পরিচয় শুনবেন? হ্যাঁ খুব শুনবার ইচ্ছা। কুশীলবাবু তখন বলছে, মোদের পিতার নাম কে না জানে গো, মোদের জনক জগত পালক, মোদের জনক জগত পালক, যোগী জনে জপে ধ্যানে গো, মোদের পিতার নাম কে না জানে গো। যোগীন্দ্র যে নাম হৃদয় জাগাইয়া, যোগাসনে সদা রহে গো বসিয়া, নারদ বিনয় বেড়ায়ও গাহিয়া, নারদ বিনয় বেড়ায়ও গাহিয়া, মাতায়ও সবার প্রাণে গো, মোদের পিতার নাম কে না জানে গো, মোদের পিতার নাম কে না জানে গো, মোদের। পিতার নামটি করিলে স্মরণ, তৃতাপ যাতনা হয় গো বারণ, তাই গুরুগণ করিয়া স্মরণ, তাই গুরুগণ করিয়া স্মরণ, শিখায়ো শিষ্যের কানে গো, মোদের পিতার নাম কে না জানে গো, মোদের জনক জগত পালক, মোদের জনক জগত পালক, মোদের জনক জ
জগত পালক যোগী জনে জপে ধ্যান গো মোদের পিতার নাম কে না জানে মোদের। কি বললে বালক? যোগীন্দ্র যে নাম হৃদয় জাগাইয়া যোগাসনে সদা রহেক বসিয়া নারদ বিনায় বেড়াও গাইয়া মাতায় সবার প্রাণে পিতার নামটি করিলে স্মরণ ত্রিতাপ যাতনা হয় গো বারণ তাই গুরুগণ করিয়া স্মরণ শিখায় শিষ্যের কানে তোমার পিতার নাম নারদমুনি গান করেন আবার গুরুগণ তাদের শিষ্যের কানে দিয়ে থাকেন। আচ্ছা বালক তোমাদের সেই যে অপূর্ব পিতা তার কাজ কি বলতে পারে তিনি করেন কি? কুশীলাও তখন বলছে অন্তর বাহিরে সদাই বিহরে অন্তর বাহিরে সদাই বিহরে আর প্রেমিকের শনে রাজা শনে কভু রাজা হয়ে রয় কভু চলে যায় মনে আমার পিতা রয় গো সকল স্থানে দেখতে পায় গো ভাগ্যবানে আমার পিতা রয় গো সকল স্থানে। বালক বালক তোমাদের সেই যে অপূর্ব পিতা তার কাজ কি বলতো তিনি করেন কি? কুশল অবতান বলছে অনন্ত করণেতে অনন্ত আঁকিতে অনন্ত ব্রহ্মাণ্ডে ভ্রমিছে অনন্ত করণেতে অনন্ত আঁকিতে অনন্ত ব্রহ্মাণ্ডে ভ্রমিছে অনন্ত জীবের অনন্ত অভাব অনন্ত রূপেতে নাশিছে যে জনা হয় আমার পিতা ওগো তিনি যে গো জগত্রাতা যে জনা হয় আমার পিতা। বালক বালক তোমাদের সেই যে অপূর্ব পিতা তাকে আমার দেখবার বড় ইচ্ছা কি করলে দেখা পাওয়া যায় বলে দেখি তার। কুশীলাবতন বলছে আমার পিতা দেখতে হলে বসতে হবে বৃক্ষমূলে কাঁদিতে হবে গো কাঁদিতে হবে গো নয়ন জলে পিতার পদ পূজিতে হবে গো তবে পিতার দেখা পাবে কাঁদিতে হবে গো তবে পিতার দেখা পাবে কাঁদিতে হবে গো। কহিছে ফকির ওহে রঘুবীর মিনতি তোমার চরণে কহিছে ফকির ওহে রঘুবীর মিনতি তোমার চরণে না জানি ভজন অতি অভাজন না জানি ভজন অতি অভাজন চাও হে করুণা নয়নে তোমার ভজন জানিত না হে নিজ গুণে করুণা করো হে তোমার ভজন জানিত না। অপূর্ব আলোক তোমাদের পিতৃ পরিচয় মাতৃ পরিচয় সমস্ত পরিচয় শুনে খুব আনন্দ পেলাম। এই বলে রামচন্দ্র রথ উপরে উপবেশন করে কত কি আকাশ পাতাল চিন্তা করতে লাগলেন। এরপরে লবকুশের অস্ত্রযুদ্ধ হয়েছিল, অস্ত্রযুদ্ধে রামচন্দ্র সেই পরাজয় স্বীকার করে অযোধ্যা অভিমুখে গমন করলেন। ঋষিবর বাল্মীকি সমস্ত বন্দীগণের মুক্তি করে দিলেন, মুক্ত করে দিলেন, কিন্তু মা আমার বলেছিলেন যে হনুমানকে শুনেছি যুদ্ধে এসছে তাকে আমার দেখবার বড় ইচ্ছা, তাকে আমার দেখার বড় ইচ্ছা, তার বন্ধন মুক্ত করবেন। হনুমান মনে মনে ভাবছেন যে সকলের বন্ধন মুক্ত হলো কিন্তু আমার বন্দী মুক্ত হলো না কেন? এমন সময় কুশীলব সামনে গিয়ে দাঁড়িয়েছে। কি হনুদাদা আমার মাকে দেখবে না? হ্যাঁ ভাই মাকে দেখবার ইচ্ছা তো খুব, কিন্তু আমার হাত পায়ে তো বাধা রয়েছে, আমি তার হেঁটে হেঁটে যেতে পারবো না, তোমরা যদি আমাকে তুলে নিয়ে যাও তাহলে যেতে পারি। লবকুশ প্রথমে রাজি হলো না, কিন্তু ক্ষত্র বালক পরাজিত হওয়ার পাত্র না। হ্যাঁ হ্যাঁ পারি না কেন, খুব পারি। একটা সরল কাঠ এনে হনুমান মনে মনে ভাবলেন যে এরা যদি আমার মায়ের ছেলে হয় তবেই আমাকে তুলতে পারবে,
নইলে পারবে না। লবকুশ একটা সরল কাঠ এনে হনুমান সেই হাত পায়ে যে বাধা রয়েছে তার মধ্যে ঢুকিয়ে যেমন তুলেছে, অমনি হনুমান মনে মনে ভাবছেন যে এরা আমার মায়ের ছেলে। ভাই ভাই আমার হাত পায়ের বাধাগুলো খুলে দাও না। লবকুশও হাঁপ ছেড়ে বাঁধল, ধূপ করে নামিয়ে দিয়ে, বাবারে তুমি যে ভারী গো। সেই হনুমানের বন্ধন খুলে দিলে লবকুশ অগ্রে অগ্রে, আর পশ্চাৎ পশ্চাৎ মহাবীর হনুমান চলেছেন, আর মনে মনে ভাবছেন কোন রত্ন নিহারিব চিন্তা করে মনে, কোন রত্ন নিহারিব চিন্তা করে মনে, দ্রুত গতি ধায় বীর চকিত নয়নে, অবিলম্বে কুটির অঙ্গনে প্রবেশ করি, কাঙালিনী বসে যথা ত্রিলোক ঈশ্বরী, বাকল পড়িয়া কি বা কুটির মাঝারে, রক্ষকে এসা দিনহীনা দেখিয়া মাতারে, মা মা বলে হনুমান আছাড় কাইয়া, মায়ের চরণে পড়ে কাঁদিয়া কান, বাবা ওঠো মা এই অবস্থা তোমার কেমন করে হল? বাবা কেউ কারো অবস্থা করতে পারে না, সকলেই নিজের নিজের কর্মানুসারে অবস্থা সম্ভোগ করে থাকে। তোমাকে আমি বহুদিন দেখিনি, নিজের হাতে খাওয়াইনি, তাই তোমাকে ডেকেছি ভাব। তুমি তমসাতে লবকুশের সঙ্গে স্নান করে এসো। হনুমান লবকুশের সঙ্গে সেই স্নান করে এলেন। মা আমার অল্প সময়ের মধ্যে অন্ন ব্যঞ্জনাদি প্রস্তুত করে রেখেছেন, তিনজনকে তিনটি কলাপাতা দিয়ে গেলেন। ছোট কলাপাতা দেখে হনুমানের ঠিক পছন্দ হলো না, একবার গোটা কলাপাতা সামনে ধরলেন। হনুমান মা আমার সেই তিনজনকে অন্ন ব্যঞ্জনাদি দিয়ে গেলেন। ওই ব্যঞ্জন শাক না আনতে আনতে দু একগ্রাসী হনুমান সমস্ত খেয়ে পেলেন। হনুমানের সেই শাক দিতে এসে দেখেন পথ খালি। কিরে হনু খেয়ে ফেলেছি গো মা, তুমি অন্ন ব্যঞ্জনাদি একসঙ্গে দিয়ে যাও। ওই মা আমার অন্ন দিয়ে যান, অন্ন ব্যঞ্জনাদি সব এক দিয়ে যান, আর দু একগ্রাসী হনুমান খেয়ে ফেলেন, ওই দিয়ে যান আর খেয়ে ফেলেন। বারবার যাতায়াত করে হনুমানের কোটিতে বেদনা হয়ে গেল। মা আমার তখন মনে মনে ভাবলেন আমি অন্ন দিয়ে ব্রহ্মাণ্ড পূরণ করতে পারি, আর হনুমানের উদর পূর্ণ হচ্ছে না কেন? এইভাবে হনুতত্ত্ব বিচার করতে লাগলেন। দেখলেন হনুমান স্বয়ং রুদ্রাবতার, তাই মাথায় অর্ঘ না দিলে হনুমানের উদর পূর্ণ হবে না। এই ভেবে মা আমার করলেন কি, নম শিবায় বলে মাতা হনুর মাথে অন্ন ফেলে দিল, নম শিবায় বলে মাতা হনুর মাথে অন্ন ফেলে দিল, উদর পূর্ণ হয়েছে বলে হনু লজ্জিত যে হলো। মা দেখ বাপ, এ তোর অন্ন ভোজনে আজ আমি স্তম্ভিত হয়ে পড়েছি। তুই বা তোদের জাতি যদি এভাবে অন্ন ভোজন করি তাহলে তো মনুষ্য জাতির অন্ন সংকুলন হবে না, তাই এখন থেকে আর অন্ন ভোজন করতে পারবে না। এই বনে লতা পাতা, মা বনে লতা পাতা খাবই বা কেমন করে, ফলমূল খেয়ে কেমন করে জীবন থাক? বাবা আমি আশীর্বাদ করছি সকালবেলায় আড়াই গ্রাস যা খাবে তা তেঁতো কষা বলে মনে হবে, তারপর যা খাবে তা অমৃত সমান অনুভব করবে। তবে আসি মা, আসি তোমার আদেশই শিরোধার্য। হনুমান সেই মাকে প্রণাম প্রদক্ষিণ করে লবকুশকে স্কন্ধে স্থাপন করে জয় রাম সীতারাম বলে সেই সরযুগিনার এসে রাম দলে মিলিত হলেন। রামচন্দ্র কয়েকদিন বিশ্রামের পর সেই কুশীলবকে সভাতলে আহ্বান করলেন। কুশীলব রামচন্দ্রের সভায় এসে আর নেচে নেচে সে রামায়ণ গান করতে লাগলেন। কি বলে গান করছে, সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় বলয় বীরাম বলয় বীরাম বলয় বীরাম প্রাণারাম নাম বলয় বীরাম প্রাণারাম নাম রবে না ভবের ভয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম।
যে জনা মানসে ভজে সীতারাম তার কি ভাবনা রত ভব ভয় হারি রাম ধনু ধারি ভব ভয় হারি রাম ধনু ধারি সীতাসনে হৃদে রয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম সেই লবকুশের কাছে সকলে রামায়ণ গান শুনে সকলেই কুশীলবকে কোলে ধরবার জন্য ছুটে এলো কুশীলব বলে মা না এলে তো আমরা কারো কাছে যাবো না যাবো না আমরা কারো কাছে যাবো রামচন্দ্র তখন ঋষিবর বাল্মীকি চরণে প্রণাম করে বলে হে প্রভু আমার সীতাকে সীতাকে বন থেকে আনয়ন করুন ঋষিবর বাল্মীকি মাকে তপবন থেকে আনয়ন করলেন রক্ষকে সহ বলকল পরিধায়নি মা মহার যখন সভা মধ্যে এসে দাঁড়ালেন তখন সকলেই মা মা বলে চিৎকার করতে লাগলেন মা মার কার প্রতি দিকপাত না করে অনিমেষ নয়নে রামচন্দ্রকে দর্শন করতে লাগলেন রামচন্দ্র বাষ্প বিজড়িত কণ্ঠে ডাকলেন শীতে প্রাণেশ্বরী প্রত্যুত্তরে মা মার বলে সম্রাট কোন আদেশ প্রতিপালন করতে এ কি সীতা প্রাণেশ্বরীর প্রত্যুত্তর সম্রাট ভালো শোনায় কি তাই মা মার বলছেন দুঃখিনী কাঙালিনী হয়ে সম্রাটকে প্রাণেশ্বর বলবার অধিকার কত শীতে তুমি আমায় ক্ষমা করো শীতে দুটি ছেলেকে নিয়ে তোমার কষ্ট হবে আমায় একটি দাও ভালো দয়াল সম্রাট যখন দুটি ছেলেকে নিয়ে রাত্রি জাগরণ করেছি কই তখন একটি দাও বলতে সান্ত্বনা দাওনি আজ ছেলেরা বড় হয়েছে আজ তোমার এত দরদ ওরে কুশীলব আজ থেকে তোরা ভিখারিণীর পুত্র নয় রে ওই যে সিংহাসনে অধিরূঢ় সম্রাট উনিই তোমাদের পিতা এই নাও রাম তোমার গচ্ছিত ধন আজ আমি সর্বতভাবে ফিরিয়ে দিলাম কুশীলব কহে মাগো প্রার্থনা জানাই তুমি রানী না হইলে আমরা কোলে যাব নাই রামচন্দ্র তখন কৌশলাদি মাদ্রিগণকে লক্ষণ প্রভৃতি ভ্রাদ্রিগণকে বললেন তোমরা লবকুশকে রাজপুত্রের বসনভূষণে সুসজ্জিত করে দাও তারা তখন সীতামাকে সেই রাজরানী এবং লবকুশকে সেই রাজপুত্রের বসনভূষণে সুসজ্জিত করে দিল মা মা সেই কুশকে কোলে নিয়ে লবের অঙ্গলি ধারণপূর্বক বলেন সেই সভা মধ্যে সে হে প্রাণবল্লভ এই নাও তোমার জ্যেষ্ঠ পুত্র লবকে রামচন্দ্র ব্যস্ততা সহকারে লবকে সেই অঙ্কে ধারণ করলেন মা মার কুশকঙ্কে ধারণ করত রামচন্দ্রের বামে রাজাসন উপবেশন করলেন রাম কর বিনিদামের এক বামে বসল রাজাসনে সীতারাম বলে ডাকে যত সভাজন রাম বামে সেজেছে ভালো জন কোনদিনী কালো মেঘের কোলে যেমন নব সৌদামিনী শির পরিষেত চত্র ধরেছে লক্ষণ ভরত শত্রুঘ্ন করে চামর বিজন আমাদের এমনি থাকুক যুগল যাবৎসন্তি গিরিজা সরিতচ্চ মহিতলে তাবৎ রামায়ণ কথা লোকেশু প্রচরিষ্যতি শুদ্ধ ব্রহ্ম পরাৎপর নাম কালাত্মক পরমেশ্বর নাম শেষ তল্প সুখ নিদ্রিত রাম ব্রহ্মাদমর প্রার্থিত রাম চণ্ড কিরণ কুল মণ্ডন রাম শ্রীমা দশরথ নন্দন রাম কৌশল্যা সুখ বরধন রাম কৌশল্যা সুখ বরধন রাম বিশ্বামিত্র প্রিয় ধন রাম ঘোর তাটক ঘাত করাম মারি চাঁদিনী পাত করাম কৌশিক মক সংরক্ষক রাম শ্রীমদ হল্লা ধারক রাম গৌতম মণি সংপূজিত রাম সুরমণি বরগণ সংস্কৃত রাম নাবিকথা পিত মৃদু পদ রাম মিথিলাপুর জন মোহক রাম বিদেহ মানস রঞ্জক রাম
त्र्यम्बककार मुख भंजकराम शीतार्पित वर मालिकराम कृत वैवाहिक कौतुकराम भार्गव दर्प विनाशकराम श्रीमद जोधा पालक राम 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 जय राजा राम राम जय सीताराम राम राम जय राजा राम राम जय सीताराम राम राम जय राजा राम राम जय राजा राम राम जय सीताराम राम राम जय राजा राम राम जय सीताराम अगणित गुण गण भूषित राम अवनीत नया कामित राम अगणित गुण गण भूषित राम अवनीत नया कामित राम राका चंद्र समानन राम पितृपाक श्रित कानन राम प्रिय गुह निवेदित पद राम तत्कालित निज मृदु पद राम भरदाना मुख नंदक राम चित्रकुटाद्रिनिकेतन राम दशरथ संतत चिंतित राम कैकेयी तौनयार्तित राम विरचित निज पितृकार मुख राम भरतार्पित निज पादुक राम 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 जय राजा राम राम जय सीता 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 रासब्दुच्चारण मात्रेण बहिर्गच्छन्ति पातुका अर्पुनरावृत्ति कालेन मकारस्त कबाटकरा बल संशय कि हय ना भेतरेर समस्त पाप बाइरे बेर हये पड़े आर मा बल संशय कि हय ना बाइरेर पाप सकल आर भेतरे प्रवेश करते पारे ना एई हलो राम नामेर आश्चर्य शक्ति तारक नाम त्राण करे थाके महादस्य रत्नाकर नाम उच्चारण करते पारेनि ব্রহ্মা এবং নারদেশে যখন বলে বলদিকে রাম পাপের দ্বারা আড়ষ্ট জিহ্বা বলে আম বল রাম আম জড়িত পাপের জিহ্বা নারে উচ্চারিতে আম 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 বলে রাম রাম বলিতে অগত্যা পদ্মজনী এক কৌশল করিল একটি মরাগাত রদনাকরে দেখাইয়ে দিল দেখো দিকে রদনাকর ওটিতে পাতা পল্ল কিচ্ছু নাই কেন বলদিকে ওটি হচ্ছে মরাগাত আচ্ছা বলদিকে মরা মরা আবার বলো মরা 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 বলিতে রাম রাম উচ্চারিত হল মরা মন্ত্র রদনাকর জপিতে লাগিল উল্টা নাম জগত জপ জানা উল্টা নাম জগত জপ জানা বাল্মীকি ভয়ে ব্রহ্ম সমান উল্টা নাম জপ করি বাল্মীকি ব্রহ্ম সমান ব্রহ্মজ্ঞ হয়েছিলেন শ্রীরামচন্দ্র কৃপাল ভজমান হরণ ভব ভয় ধারণম শ্রীরামচন্দ্র কৃপাল ভজমান হরণ ভব ভয় ধারণম নব কলজ লোচন কলজ মুখ কলজ পাদ কলজারুণম শ্রীরামচন্দ্র ভজমান হরণ ভব ভারণম শ্রীরাম 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 কন্দর্পয়াগণিত অমিত ছদ নবনীল নীরজ সুন্দরম পটপীত মান তড়িত রুচিষু নৌমি জনক সুতাবরম শ্রীরামচন্দ্র পাল ভজমান হরণ ভব ভারুণম শ্রীরামচন্দ্র পাল ভজমান হরণ ভব ভারুণম শ্রী
রাজ দীন বন্ধু নেশদান দৈত বংশ নিকন্দনম রঘুনাথ দয়ানন্দ কন্দ কৌশ চন্দ দশরথ নন্দনম শ্রীরামচন্দ্র পাল ভয়ম হরণ ভব ভারুণম শ্রীরামচন্দ্র পাল ভয়ম হরণ ভব ভারুণম শ্রীরাম শির মুকুট কুণ্ডল তিলক চ উদারু অঙ্গ বিভূষণম খাজানু ভুজ চাপ ধর সং গ্রাম জিত খর দূষণম শ্রীরামচন্দ্র পাল ভয়ম হরণ ভব ভারুণম শ্রীরামচন্দ্র পাল ভয়ম হরণ ভব ভারুণম শ্রীরামচন্দ্র পাল ভয়ম হরণ ভব ভারুণম ইতি বদতি তুলসী দাসু শঙ্ক শেষ মুনি মন রঞ্জনম মম হৃদয় কুঞ্জন বাস কুরুক মাদি খল দল গঞ্জনম শ্রীরামচন্দ্র পাল ভয়ম হরণ ভব ভারুণম নব কঞ্জ লোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণম সীতারাম সীতার রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ কৃপাহি কেবলম কৃপাহি কেবল কৃপাহি কেবলম কৃপাহি কেবল কৃপাহি কেবলম শরণ জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ জয় জয় রামকৃষ্ণ শরণ রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ শরণাগত হম শরণাগত হম শরণে শরণাগত হম শরণাগত শরণাগত হম শরণ জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণম নম শ্রী গুরবে নম শ্রী গুরবে নম 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 শ্রী গুরবে নম শ্রী গুরবে নম শ্রী গুরবে নম নম জয় জয় রামকৃষ্ণ শরণম কেবলম কৃপাহি কেবল কৃপাহি কেবলম কৃপাহি কেবল কৃপাহি কেবলম কৃপাহি কেবল কৃপাহি কেবলম শরণ জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় রাম।